আমার এই নতুন চ্যানেলে সবাইকে নমস্কার। আশা করি অনেক নতুন বন্ধুদের সাথে অনেক গল্প হবে। আমাদের সাথে আর আশেপাশে থাকার বন্ধুদের সংখ্যা খুব কম, সবাই ব্যস্ত, রোজ রোজ তো আর কথা হয় না, তাই আপনাদের সাথে রোজকার গল্প শেয়ার করতে চলে এসেছি। সানডে ছুটির দিনে গেছিলাম কাছেই দলমা ওয়াইল্ড লাইফে। এখানে এসেই এনার সাথে গেটের মুখেই দেখা হলো। ইনি বেশ হাত পা সুর দোলাতে দোলাতে সবাইকে দেখে খুব মজা নিচ্ছেন। এখানটায় আগেও এসেছি কিন্তু বন্ধ পেয়ে ফিরে গেছিলাম, তাই আজ দুপুরে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমি এই গেটের মুখে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, আর এই দেখুন আরও একজন এখানকার লোকাল বাসিন্দা এখানে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে আমার হাজবেন্ড পাহাড়ে উপরে যাওয়ার টিকিটটা কেটে নিচ্ছে। শুরু করলাম পাহাড়ের ওপরে যাওয়া। এখানে কিন্তু কিছু থাকুক না থাকুক গ্রিনারিটা কিন্তু সত্যি অসাধারণ। উপরে উঠতে উঠতে কিন্তু অনেকটা উপরে চলে এসেছিলাম। অনেকটা আসবার পর দেখি মেঘ হয়ে গেছে, বৃষ্টি পড়বে, আর আমাদের ছাড়া আর বেশি গাড়িও দেখতে পারছিলাম না, তাই ডিসাইড করলাম এই জায়গাটায় থেমে এবার রিটার্ন যাওয়া বেটার। আমরা কিন্তু দুজনেই রাইটে আছি দেখুন। এটা রিটার্ন যাওয়ার পথে ফোন দিয়ে ক্যাপচারটা অত ভালো না বুঝতে পারলেও সামনে থেকে কিন্তু দূরের ওই পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল। আজকাল তো আর গ্রিনারি দেখা যায় না। এটা একদম গেটের মুখে আমরা দেখেছিলাম বাকিং ডিয়ার মার্ক লাগানো আছে। এখানে এসেই এই বাকিং ডিয়ারের সাথে দেখা হলো। এটা কিন্তু একাই দাঁড়িয়েছিল, বাকি এর গ্রুপ কিন্তু অনেকটা দূরে। খানিকটা এগিয়ে এসে দেখি অনেক কটা আছে, তার মধ্যে এই একজন আমাদের দিকে দেখিয়ে দেখিয়ে, আমাদের ছাড়া আরো কয়েকজন ছিল সামনে গেটের সামনে, দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। এই দেখুন ওখান থেকে রিটার্ন যাওয়ার পথে ফার্স্টে যেই বাকিং ডিয়ারের সাথে আমাদের দেখা হয়েছিল সে দেখি অন্য দিক থেকে এগিয়ে আসছে, আমাদেরকে দেখে খানিকটা আমাদের দিকে চলে আসছে দেখুন। আর এসে মনে হচ্ছে কিছু বলতে আসছে, আর কিছু বলেওছে। ও নিজের ল্যাঙ্গুয়েজে বলে দিয়েছে, আমরাও নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলেছি, কিন্তু কেউ কারোরটা কিছুই বুঝতে পারিনি। কাশফুল দেখলেই মনে হয় দুর্গাপূজা চলে এসেছে, যাওয়ার সময় ইচ্ছা ছিল ভিডিওটা করব, তখন আর করা হয়নি বলে ফেরবার সময় করছি। মাঝখানে আমার হাজবেন্ডের ইচ্ছা হয়েছিল রোল খাওয়ার, তাই এই জায়গাটায় দাঁড়ালাম আমরা রোল খাওয়ার জন্য। যেহেতু বললাম আমরা খুবই স্ট্রিক্ট ডায়েটে আছি, তাই ডাবল এগ ডাবল চিকেন রোল না খেয়ে ডিসাইড করলাম সিঙ্গল এগ আর সিঙ্গল চিকেন খাবো। এখানেই এই মাছগুলোকে দেখলাম, খুব সুন্দর দেখতে লাগলো, তাই ভিডিওটা ভাবলাম করে নিই। দেখুন দারুণ না? রোলটা খাওয়ার পর বেরিয়ে এটা হচ্ছে বাইরেটা, এটার ভিডিও করছে কারণ দেখুন এখান থেকেও কিন্তু পাহাড়টা বেশ দেখা যাচ্ছে। তারপর বাজারে গিয়ে স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে করতে চকলেট শেক থেকে নিয়ে বাড়ির চায়ে শেষ করলাম।